Vamos a meterlo por aquí. দেখো রায়ান বলো তো দেখি কি কি ফাইন অনেক সুন্দর তাহলে বাকলি তো শুধু ফুল তাকো তো ফ্লাওয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে আর ব্লগটি শুরু করলাম বাজার সদাই দিয়ে এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও তো অনেকগুলা বাজার করে নিয়ে আসছে রায়নে বাবা তো মালয়েশিয়া কি কি মাছ আমরা খাই সাধারণত ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ এই ধরনের বাজার আমি অনেক দিন হয় ব্লগে দিই না আগে দিয়েছি এখন অনেক দিন হয়ে গেছে দিই না তো এই যে বেশ কিছু মাছ আনছে এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের মতো মলা ডেলা মলা মাছ আছে না ওগুলোর মতো আর এটা হচ্ছে রিঠা মাছ বড় একটা রিঠা মাছ আনছে আর হচ্ছে এটা হচ্ছে টোনা ফিশ টোনা ফিশটা আমি সাধারণত কাবাব করে খাই আর হচ্ছে এটা হচ্ছে পাংখাস আর এটা সামুদ্রিক একটা মাছ মালয়েশিয়ান নাম জানি না তো এই ধরনের মাছই কম বেশি পাওয়া যায় মালয়েশিয়াতে তো এগুলি খাওয়া হয় বেশি আবার অনেক সময় রূপচাঁদা কোরাল এগুলাও আনে এগুলাই খাওয়া হয় এই মালয়েশিয়া তো সামুদ্রিক মাছটা আর কি বেশি পাওয়া যায় সামুদ্রিক মাছটাই বেশি খাওয়া হয় আর অনেক দিন পর লতি আনছে তো লতিটা দেখে এত ভালো লাগছে কারণ অনেক দিন পর লতি খাচ্ছি তো সব সময় তো আর চোখে পড়ে না কারণ যেই টাইমে এগুলা তো বাঙালি দোকান থেকে আনতে হয় আমাদের এখানে তো বাঙালি ভাইয়ের দোকান আছে ওনার বাজারটা আসে 11টার পর মানে সবজি টবজি মাছ এগুলো 11টার পর আসে তো 11টার পরে আর যাওয়া হয় না সব সময় দোকানে আর পরে গেলে পাওয়া যায় না তো দিন রায়নের বাবা বন্ধ ছিল তো পেয়ে গেছে তো নিয়ে আসলো সবজি তারপরে হচ্ছে পেঁপে সবজির মধ্যে হচ্ছে পেঁপে আর হচ্ছে আর কি আনছে দেখাই আপনাদের এটা হচ্ছে সিম আর এটা হচ্ছে পটল এগুলি আর কি বাঙালি দোকানে পাওয়া যায় এগুলো আমাদের বাংলাদেশি সবজিগুলো বাঙালি দোকান থেকেই আনতে হয় এমনি মালয়েশিয়ান বাজারগুলোতে পাওয়া যায় না সিমগুলি খুব সুন্দর ভালো লাগছে ভালো লাগে আর কি সিমগুলো না মানে দেশের স্বাদটা না পেলেও ভালো লাগে নরম একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু দেশের ফ্লেভারটা পাওয়া যায় না দেশের সবজির যেই সুন্দর একটা ফ্লেভার ওটা পাওয়া যায় না আর এ তো কিছু ডাল আর বাদাম দুই রকমের বাদাম কাঁচা মরিচ লেবু যা যা প্রয়োজন ছিল আর হচ্ছে রায়নের বাবা অনেকগুলো এটা কি বলে কাটলিচু আমরা তো কাটলিচুই বলি তো মালয়েশিয়ান একটা ফল এটা বাংলাদেশে লিচুর মতোই লাগে কিছুটা আর কি বাংলাদেশে লিচু তো আরও বড় আরও রস ওরকমই স্বাদটা আসে এটা একটু ছোট আর ভিতরে বিচিটা একটু বড় থাকে তো এটা আমাদের প্রায় খাওয়া হয় কারণ রায়ান এটা খুব পছন্দ করে আমার কাছেও ভালো লাগে রায়ানের বাবার কাছেও ভালো লাগে তো একদম বেশি করে নিয়ে আসছে আর এই কাজটা সবসময় রায়ানের বাবাই করে কোনো ফল টল আনলে রায়ানের বাবা ছিলে দেয় আমরা খাই তো আমার কাছে না কেন জানি ছিলে খেতে আর ভালো লাগে না তো ওদিনকার বাজার সদাই আনার পর আর মানে জাস্ট ওটাই আপনাদের সাথে শেয়ার করেছি পরে আর ক্যামেরাটা অন করা হয়নি কারণ বাজার আসলে কিন্তু অনেক কাজ থাকে তো সে এত কাজ সেরে আবার ভিডিও করা যায় না তো রাতের দিকে ভিডিওটা করতেছি রাতে সন্ধ্যার দিকে সন্ধ্যার পর আর কি রায়না বাবা যে লিচু আনছে ওগুলাই আর কি একটু ছিলে দিচ্ছে আর আমরা খাচ্ছি তো এই আর কি তো আজকে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবেন আসলে এই কয়দিন যাবৎ এত কমেন্টস আসছে এত কমেন্ট এই বিষয়টার উপর তো ভাবলাম যে আজকে না বললেই না কারণ আমাকে পার্সোনালি অনেক মেসেজ আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে অনেকে মেসেজ করতেছে তো আপু আসলে কি সত্যি আমাদের বলেন তো নানান কথা তো ভাবলাম যে আজকে একটু ব্লগে বলি না বললে না সবাই এই কথাটা জানতে চাচ্ছে আসলে কি কথাটা কি সত্যি না মিথ্যা আপনাদেরও তো জানা উচিত
তো এই জন্যই ভাবলাম যে আজকে ছোট ছোট ভিডিও কতগুলো ভিডিও আছে এগুলো শেয়ার করি আর আমার কথাটাও শেয়ার করি। তো কথাটা হচ্ছে যে আমি কয়েকদিন আগে যে ভিডিওটা দিলাম বা ফাতেয়া ভাবি যে বাংলাদেশ থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো এনে দিল, তো আমার বোন যে শপিং করে দিল সেই জিনিসগুলো, তো ওই ভিডিওটা দেওয়ার পর থেকে এই কমেন্টগুলো বেশি আসতেছে আর বেশি পাচ্ছি। তো ভাবলাম যে আজকে একটু ক্লিয়ার না করলেই না। তো ওইটার মধ্যে মেন কথা হচ্ছে ওইটার মধ্যে আমি যে সামনাসামনি বসে সবাইকে আমার শপিংগুলো দেখেছি যে ভাবি আমার জন্য কি কি নিয়ে আসলো, মানে নিয়ে আনি এনে দিল আর কি বাংলাদেশ থেকে। তো সামনাসামনি যেহেতু বসেছি তো আমি তো ইদানিং একটু কি বলবো ভালোই হেলদি হয়ে গেছি, মানে অনেক মোটা হয়ে গেছি। তো সামনাসামনি বসাতে আমাকে আমিও খেয়াল করেছি যে আমাকে ওরকমই লাগতেছে। আমি আসলে এসব ভিউয়ার্সদের দোষও দিব না, কারণ তাদের কাছে যেমন লাগছে তেমনই আর কি বলছে। তো আসলে আমি প্রেগনেট কি না এটা আসলে বলারও কিছু নাই, আবার না বলারও কিছু নাই। তো বললেও কোনো সমস্যা নাই, না বললেও কোনো সমস্যা নাই, এটা এমন কোনো বিষয় না। তো প্রেগনেট হলে তো মনে আমার যদি যে আপনাদের জানানোর প্রয়োজন মনে হয় বা আমার কাছে যদি মনে হয় যে না সবাইকে জানাবো তাহলে জানাবো, আর যদি মনে হয় যে না এই বিষয়টা এমন কিছু না, জানানোর কোনো দরকার নেই বা জানানোর প্রয়োজন নেই, সেটা একান্তই আমার ব্যাপার, যার যার ব্যক্তিগত ব্যাপার এটা, তাহলে আমি জানাবো না এই আর কি। তো আসলে আমি মেন কথা হলো আমি প্রেগনেন্ট না। তো আমি প্রেগনেন্ট হলে তো আপনাদের সবাই যেহেতু কমেন্ট করেছেন আর যে অনেকে আমাকে পার্সোনালিও মেসেঞ্জারে মেসেজ দিয়েছেন, আবার কমেন্টের উত্তর আমি কয়েকজনের রিপ্লাই দিয়েছি অবশ্য যে আপু না আসলে আমি একটু মোটা হয়ে গেছে তো তাই আর কি এরকম দেখা গেছে, আসলে আমি প্রেগনেন্ট না। তো অবশ্যই আল্লাহ চাইলে তো যে কোনো সময় আল্লাহ দিতে পারে, সন্তান দিতে পারে, এটা এমন কোনো বিষয় না। তো আল্লাহ চাইলে ইনশাল্লাহ হবে, আপনারা সবাই দোয়া করবেন। আর এটা যদি আমার মনে হয় যে হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করব তাহলে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন, আর যদি মনে হয় যে না এখন শেয়ার করব না পরে শেয়ার করব তো তো পরেও জানতে পারবেন, কারণ এটা লুকানোর কিছু নেই আর এটা একদম ঢোল পিটিয়ে বলারও কিছু নেই। তো আমি যেহেতু রেগুলার ব্লগ করি তখন আমার ঘরে যদি একটা নতুন সদস্য হয় বা আসে আপনারা কম বেশি জানতে পারবেনই দেখতে পারবেনই এটা, তখন ইনশাল্লাহ যখন আল্লাহ যদি দেয় অবশ্যই আপনাদের জানাবো। তো এই আর কি কথাটা বলার ছিল। তো আপনারা আসলে ভিউয়ার্সদেরও আপনাদেরও দোষ দেব না, কারণ আমি যেরকম মোটা হয়েছি তো সবাই আসলে এরকমটাই ভাবছে। আবার একজন ভিউয়ার্স মনে হয় একজন না দুইজন মনে নেই আমার, তো তারা বলতেছে যে আপনি মেক্সি আনছেন তো আপনি প্রেগনেন্ট এই কথাটা বলেন না কেন। তো মেক্সির সাথে প্রেগনেন্টের কী সম্পর্ক সেটাই বুঝলাম না। তো প্রেগনেন্ট না হলে কি কেউ মেক্সি পড়ে না? তো সেটাই হলো কথা, এই কথা এই কমেন্টটা পড়ে আমার আসলে হাসি লাগছে। তো এই আর কি কথা, প্রেগনেন্ট হলেও মেক্সি পড়ে, প্রেগনেন্ট না হলেও পড়ে। তো অনেকে তো প্রেগনেন্ট হয়ে শার্ট প্যান্টও পরে, তো সেটা তো কোনো কথা না। তো আমি মেক্সি আনছি এই জন্য ভাবছে যে আমি প্রেগনেন্ট, এই জন্য আমি মেক্সি আনছি। তো মেক্সিটা আসলে এখানে অনেকে মানে মেক্সিটাই আমি পড়তে ঘরে পড়তে আরাম লাগে আমার কাছে, আর থ্রি পিস তো আমরা কম বেশি পড়িই, মেক্সিটা আমার কাছে খুবই ভালো লাগে বাসায় পড়তে, একটু ঢোলা ঢোলা থাকে। আর বাংলাদেশের কাপড় তো এখানে পাই না, এখানে তো পাওয়া সম্ভব না। তো ভাবলাম যে যেহেতু ভাবি অনেকগুলো জিনিস নিয়ে আসতেছে তো দুইটা মেক্সি নিয়ে আসি, বাসায় পড়তে আরাম লাগবে, এই আর কি এই উদ্দেশ্য করে আনা। তো উনি যেভাবে বলছে আপনি বলেন না কেন আপনি মেক্সি আনছেন আপনি প্রেগনেন্ট, তো এটা না বলার কী আছে বলুন তো, আপনারাই বলুন এটা না বলার কী আছে, আর বলারই বা কী আছে, প্রেগনেন্ট হলে এটা বলারই বা কী আছে, এই আর কি। আর আমি না আসলে কি বলবো, ডায়েট করতে করতে আমি নিজেই এখন ডায়েটের প্রতি একদম মানে আগ্রহ চলে গেছে। আমি কিন্তু বহুতবার মানে অনেকবার আমি ডায়েট করেছি, ডায়েটে আমার আসলে তেমন কোনো কাজ হয় না, অনেকবার ডায়েট করেছি, তো এখন ডায়েটের প্রতি আমার একটা কেমন জানি অতিষ্ঠ চলে আসছে। আর আমি আসলে আমি আমার যদি আগের ছবিগুলো আপনাদের দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতেন। তো আমি না আগে থেকেই ছোটোকাল থেকেই আমি একটু হেলদি টাইপের ই আর কি, আমি বিয়ের আগেও অনেক ডায়েট করেছি,
কিন্তু তেমন একটা শরীরে পরিবর্তন আসতো না এই আর কি। আর আমার যেহেতু থাইরয়েডেরও সমস্যা আছে, আপনারা হয়তো অনেকে কম বেশি জানবেন আমার থাইরয়েডেরও সমস্যা আছে, এই জন্য আমার না অনেক কষ্ট করতে হয় ডায়েটে ধরলে, অনেক কষ্ট করতে হয়। অনেকে আছে না যে একবেলা একটু ভাত কম খেলো বা একবেলা ভাত ছেড়ে দিল বা অন্য কিছু খাচ্ছে শরীর কমে যাচ্ছে, কিন্তু আমার এরকম না। আমার আমি পুরো সম্পূর্ণ কার্বোহাইড্রেট আমি বন্ধ করে দিই, তারপরও আমার শরীর অতটা কমে না। তো আমি না এখন কয়দিন আর ডায়েট করব, এখন আর ভালো লাগে না, এরকমই এক মাস দুই মাস ডায়েট করি, আবার যদি একটু রেগুলার খাওয়া দাওয়া হয় তাহলে আবার শরীর অনেক বেড়ে যায়, এরকম অবস্থা হয়ে গেছে আমার। তো এই জন্য না এখন এখন বিতৃষ্ণা লাগে ডায়েট নামও শুনলে, আর এখন এখন মাঝখানে না এই বিতৃষ্ণার কারণেই যে না আমি এখন তিন বেলা তো খাইনি, দুই বেলাই খাইছি, কারণ এই ভাত খাইতাম হয়তো একবেলা ভাত খাওয়া পড়তো আর সকালে টুকটাক নাস্তা, রাত্রে তেমন কিছু খাওয়া হতো না, তাতেই শরীর এই অবস্থা হয়ে গেছে, চিন্তা করেন তো এই আর কি। আর মাঝে মধ্যে একটু বাইরে খাওয়া পড়ছে, ইদানিং অবশ্য এটা বলবো যে ইদানিং একটু বাইরে খাওয়া পড়ছে, তার জন্য হতে পারে। আর হাঁটাহাঁটি কম করা পরে, হাঁটাহাঁটি তো করাই পড়ে না, ওই একদিন যাই আরেকদিন যাই না এরকম আর কি, আলসেমি লাগে। আর ডায়েটের প্রতি আমারও একটা অতিষ্ঠ এসে পড়ছে, এখন আর ভালো লাগে না ডায়েট করতে, তো এটাই আর কি। তারপরও এখন যেহেতু এত হেলদি হয়ে গেছি দেখতেও খারাপ লাগে আসলে, কি বলবো, সবাই সবাই মনে করে আমি প্রেগনেন্ট, আসলে আমি মোটা হলে আমার পেটের দিক দিয়ে একটু বেশি বেড়ে যায়। তো অনেকে আছে দেখবেন মোটা হলেও বোঝা যাচ্ছে না বা পেট অত বাড়ে না, কিন্তু আমি একটু মোটা হলে আমার মানে পেটই আগে বেড়ে যায় এই আর কি। তো ঠিক আছে, আমি সামনে ডায়েট শুরু করব ইনশাল্লাহ, এখন টুকটাক একটু করতেছি, তেমন না পুরোপুরি করতে পারি না, ওই যে বললাম এখন ডায়েটের প্রতি একদম অতিষ্ঠ হয়ে গেছি, তেমন একটা শরীর কমে না, অনেক কষ্ট করলেও শরীর কমে না এই জন্য। তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, এখানে আমি তিন কাপ চা বানিয়ে নিলাম, তিন কাপের মধ্যে হচ্ছে এক কাপ হচ্ছে ইয়ে দিয়ে রায়ানের টিচারকে দিব, রায়ানকে যে আরবি পড়ায় সে টিচার, আর রায়ানের বাবা আমি খুব সুন্দর করে তিন কাপ চা বানালাম দুধ চা। ইদানিং একটু রায়নের বাবাও চা খাচ্ছে, বলতেছে যে ইদানিং তো চাটা ভালোই লাগে, তো টিচারকে তো দেই, আমি তো খাই আমার সাথে টিচারকে দিই, তো টিচারকে একটু চা আর বিস্কিট দিলাম। কেমন হয়েছে চাটা? তাই তো রায়নের বাবা আর আমি চা খাচ্ছি, তো রায়নের বাবা আসলে সবসময় চা খায় না, তো ইদানিং একটু আমার সাথে আবার চা খাচ্ছে। তো আসলে কেউ চা খেলে না ওই চাটা মানে এত ভালো লাগে, মানে আমি আবার একা একা চা খেতে আমার ভালো লাগে না, তো এখন তো টিচারকে একটু দিই আর রায়নের বাবাকেও দিই, তো রায়নের বাবাও খায় ভালোই লাগে, আর চাটা খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ, খুব মজা করে খেলাম। তো এ তো এই ছিল আর কি আমার আজকের ব্লগটি, তো সবাই কমেন্ট করবেন, আর আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন বিষয়টা, আর এর মধ্যে যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন এই আর কি, কারণ আমি আসলে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে অনেক সময় বলতে পারি না, উলুট পালট হয়ে যায়, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর সবাই পেয়ে গেছেন, আর এই তো তো ঠিক আছে, আমি আজকে এখানে বিদায় নেব, আর ভিডিওটা আর বড় করব না কারণ ভালোই বড় হয়ে গেছে, আর এই তো রায়নের টিচারও চলে যাচ্ছে। তো ঠিক আছে, আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ হাফেজ।